বসিরহাটের একটা প্রথা আছে, আমি যখনই বসিরহাটে আসি তখনই বৃষ্টি হয়। নবজোয়ারের সময় এসেছিলাম, কোথাও কিছু নেই, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। বৃষ্টি মানে আগাম সূচনা মামাটি মানুষের জয়। বসিরহাটে পা রাখলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে বসিরহাটের অন্তর্গত সন্দেশখালী। গত 5ই জানুয়ারি থেকে উত্তপ্ত যে সন্দেশখালী, সেই বসিরহাটে অভিষেক। সাম্প্রতিক অশান্তি নিয়ে এদিনের সভা থেকে অভিষেক কি বলবেন, কর্মীদের মধ্যে তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। হাজি নুরুলকে প্রার্থী করে বসিরহাট লোকসভায় লড়াইয়ে নামছে তৃণমূল। অভিষেক বসিরহাটের সভায় দাঁড়িয়ে বললেন, বসিরহাট নিয়ে অনেক রাজনীতি হয়েছে, বিজেপিকে কটাক্ষে বিধে তৃণমূলের সেনাপতি বললেন, কাজের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমি প্রায় 15 দিন আগে বলেছিলাম যে বসিরহাটে আসব, বসিরহাট নিয়ে অনেক রাজনীতি হয়েছে, এই লোকসভাকে কেন্দ্র করে, সন্দেশখালীকে কেন্দ্র করে। আমি আপনাদের বলবো যে এই নির্বাচনে শুধুমাত্র তৃণমূলকে জেতানো আপনাদের লক্ষ্য থাকলে হবে না। যারা 10 বছর ধরে বলেছিল আচ্ছে দিন আসবে, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, 10 বছর কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায়, রিপোর্ট কার্ডটা কোথায়? সন্দেশখালী কাণ্ডের পর প্রথম বসিরহাটে সভা করলেন অভিষেক। সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাকি দলের পার্থক্য বোঝালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার কথায়, সন্দেশখালী নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, তবে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে, অন্য দলের সেটা হয় না। যারা সন্দেশখালী নিয়ে এত কথা বলেছে, কোন রকম অভাব অভিযোগ যদি পাই আমরা রিয়াদ করি না। যারা নারীর সুরক্ষা নিয়ে কথা বলে, নারী সম্মান নিয়ে কথা বলে, বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগীররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন, শারীরিক হেনস্থার, তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকায় ব্যবস্থা নেয়, এটাই পার্থক্য। তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছে, ন্যূনতম অভাব অভিযোগ পেয়ে খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হয়েছে, আমরা দলমত নির্বিশেষে আমাদের ব্যবস্থা, আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন নিয়ে। সন্দেশখালীতে যে অভিযোগ উঠেছে তার ভিত্তিতে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশে গ্রেফতার করেছে মনে করিয়ে দেন অভিষেক। এরপরে বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় পল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয়, তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনি দেখান তো, সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে? আপনি দেখান বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে? আমাকে দেখান। সন্দেশখালীতে শিবু হাজরা, উত্তম সর্দারের ওপর নারী নির্যাতনের অভিযোগ রয়েছে, তাদেরকে কেন সিবিআই হেফাজতে নেয়নি, এদিনের সভায় প্রশ্ন তোলেন তিনি। তার কথায়, যেদিন থেকে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে সেদিন থেকে সংবাদ মাধ্যম, রাজনৈতিক দলের নেতারা যাওয়া বন্ধ করে দিয়েছে, কেন জানেন? অভিষেকের কথায়, বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা। শেখ শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে, কোনো সংবাদ মাধ্যম আর সন্দেশখালীতে যাচ্ছে না, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর সন্দেশখালীতে যাচ্ছে না, কেন? তার মানে আপনাদের উদ্দেশ্য কি ছিল যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো, যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে? আপনারা সেই উত্তম সর্দার আর সেই শিবু হাজরাকে কেন গ্রেপ্তার করছেন না, কেন হেফাজতে নিচ্ছেন না? যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল, অভিযোগ ছিল কার বিরুদ্ধে? অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। আজকে 15 দিন হয়ে গেছে সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে, নেয়নি। তার কারণ, বিজেপির লক্ষ্য, বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয়, বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা। এদিনের সভা থেকেও 100 দিনের কাজ, আবাস যোজনা নিয়ে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক।
বললেন, এই নির্বাচন শুধু কেন্দ্রীয় সরকার বেছে নেওয়ার ভোট নয়, এই ভোট প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, সময় কলকাতা।